بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة بسم الله الرحمن الرحيم তোমার কাছে আচ্ছন্নকারী বিপদের খবর এসে পৌঁছেছে কি কিছু চেহারা সেদিন হবে ভীতি কাতর কঠোর পরিশ্রমরত ক্লান্ত পরিশ্রান্ত জ্বলন্ত আগুনে ঝলসে যেতে থাকবে ফুটন্ত ঝর্ণার পানি তাদেরকে দেয়া হবে পান করার জন্যে তাদের জন্যে কাঁটাওয়ালা শুকনো ঘাস ছাড়া আর কোনো খাদ্য থাকবে না তা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও মেটাবে না কিছু চেহারা সেদিন আলোক উজ্জ্বল হবে নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত হবে উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে সেখানে কোনো বাজে কথা শুনবে না সেখানে থাকবে বহমান ঝর্ণাধারা সেখানে উঁচু আসন থাকবে পানপাত্র সমূহ থাকবে সারি সারি বালে সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ فَذَكِّرْ إِنَّمَا أَنْتَ مُذَكِّرٌ لَسْتَ عَلَيْهِمْ بِمُصَيْطِرٍ إِلَّا مَنْ تَوَلَّى وَكَفَرَ তাহলে কি এরা উটগুলো দেখছে না কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে আকাশ দেখছে না কিভাবে তাকে উঠানো হয়েছে পাহাড়গুলো দেখছে না কিভাবে তাদেরকে শক্ত করে বসানো হয়েছে আর জমিনকে দেখছে না কিভাবে তাকে বিছানো হয়েছে বেশ হে নবী তাহলে তুমি উপদেশ দিয়ে যেতে থাকো তুমি তো শুধুমাত্র একজন উপদেশক এদের উপর বল প্রয়োগকারী নাও তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে এবং অস্বীকার করবে আল্লাহ তাকে মহাশাস্তি দান করবেন অবশ্যই এদের আমার কাছে ফিরে আসতে হবে তারপর এদের হিসেব নেওয়া হবে আমারই দায়িত্ব